টোটো চালকদের উপর পুলিশি হয়রানির অভিযোগ তুলে দিনহাটা থানার সামনে মেইন রোড অবরোধ করে বিক্ষোভ দেখালো টোটো চালকরা। সোমবার বেলা একটা নাগাদ এই অবরোধ শুরু হয়। পরে পুলিশের আশ্বাসে ঘণ্টা দুয়েক পর অবরোধ উঠে যায়। ঘটনার বিবরণে জানা গিয়েছে, কিছুদিন ধরেই লোহা ডট, গাছের লকসহ নানা ভারী ধরনের জিনিসপত্র নিয়ে কতিপয় চালক টোটো রিক্সা চালিয়ে আছেন। দিনহাটা থানার পুলিশের তরফ থেকে এর বিরুদ্ধে অভিযান চালানো হয়। পাশাপাশি পুলিশের তরফ থেকে ঘোষণা করে দেওয়া হয়, কোনো রকম ভারী ধরনের মালপত্র নিয়ে যাওয়া যাবে না। পুলিশের এই ঘটনার পর পুলিশের বিরুদ্ধে হয়রানির অভিযোগ তুলে এদিন বেলা একটা নাগাদ দিনহাটা থানার সামনে মেইন সড়কে অবরোধ করে বিক্ষোভ দেখালো টোটো চালকরা। ফলে দিনহাটা কোচবিহার সড়কে যানবাহন চলাচল ব্যাহত হয়। এদিন এই অবরোধ ও বিক্ষোভ চলাকালীন টোটো চালকদের সঙ্গে পুলিশ আধিকারিকদের আলোচনা শুরু হয়। পুলিশের আশ্বাসে ঘণ্টা দুয়েক পর অবরোধ উঠে যায়। টোটো চালকরা জানান, পুলিশের তরফ থেকে জানানো হয়েছে লোহার রড, কাঠ, টিন সহ ভারী মালপত্র ছাড়া বাকি সমস্ত ধরনের মালপত্র বহন করতে পারবে টোটো চালকরা তাদের টোটো রিক্সায়। তাই তো অবরোধ তুলে নেওয়া হলো। আমরা মাল তুলতে পারবো আর ইউনিয়নটা তৈরি করতে হবে, যাতে আমরা কন্ট্রোল করে চালাতে পারি গাড়িগুলোকে। এগুলোই আলাপ হলো আর কি। কী বললেন স্যার? ঠিক বললো যে তোমরা ইউনিয়ন তৈরি করো, সব সমস্যার সমাধান হয়ে যাবে। স্যাররাও আমাকে হেল্প করবে আমাদেরকে। যেমন বৃদ্ধ লোক, ইউনিয়ন তৈরি করার পরে বৃদ্ধ লোকে যেগুলো চালাচ্ছে গাড়ি ওটা বন্ধ করতে হবে, নাবালক যেগুলো চালাচ্ছে ওগুলো বন্ধ করতে হবে, এসব বন্ধ করতে হবে আর কি। কী নাম? আমার নাম বিশ্বজিৎ মালাকার। দায়িত্বে আছেন টোটো চালক। আপনারা কি এখন তাহলে যে অবরোধ সেটা কি উইথড্র করে নেবেন? আপনাদের কি কি দাবি ছিল? কি কি আমাদের দাবি? কিছু ছিল না। আমাদের একটা জিনিস শোনার মধ্যে ছিল যে মাল তোলা যাবে না। আমরা একটা জিনিস ভুল শুনছিলাম ভিতরে, সে জিনিসটা আমাদের সমাধান আছে। স্যার বললো যে টিন তোলা যাবে না, পাইপ তোলা যাবে না, রড তোলা যাবে না, এই ধরনের কিছু তোলা যাবে না, যেটা টোটোর বাইরে আর কি না থাকে। ঠিক আছে, এই ধরনের জিনিস তোলা যাবে না, এই জন্য আমরা শুনলাম স্যারের কাছে। স্যার বললো যে তাছাড়া আপনি গাড়ির ভিতরে সব কিছু মাল তুলতে পারবেন, যাতে টোটোর বাইরে থাকে না। আচ্ছা, আপনার নাম কি? রাজু হোসেন। আপনার বাইক কেনার স্বপ্ন এবার হবে পূরণ, কারণ আমান হোন্ডা নিয়ে এসেছে একেবারে স্বল্প ডাউন পেমেন্টে বাইক বা স্কুটার কেনার সুবর্ণ সুযোগ। বিনা অ্যাকাউন্ট, লো সিভিল, ন্যূনতম ডকুমেন্টে আজই নিয়ে যান স্বপ্নের বাইক আপনার বাড়িতে। অতিরিক্ত ছাড় পেতে আজই যোগাযোগ করুন 52 আমান হোন্ডা শোরুমে। শর্তাবলী প্রযোজ্য। যোগাযোগ করুন 9002805414। আচ্ছা ঠিক আছে।